বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম ওমেপ টোয়েন্টি এটি অমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ এটি একটি ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলে থাকে টোয়েন্টি মিলিগ্রাম ওমিপ্রাজল এই ঔষধটি বাজারে এনেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এই ঔষধটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওমিপ টোয়েন্টি এটি একটি গ্যাস্ট্রিকের খুব ভালো মানের ঔষধ গ্যাস্ট্রিকজনিত যে কোনো সমস্যায় ঔষধটি খুব ভালো কাজ করে যেমন পেপটিক আলসার পেট জ্বালা পোড়া বুক জ্বালাপোড়া টক ঢেঁকুর ওঠা চুকাঢেকু ঢেকুর ওঠা বমি বমি ভাব এই সকল সমস্যায় ঔষধটি অত্যন্ত কার্যকরী এখন আমরা জানবো এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ওমেপ টোয়েন্টি এই ঔষধটি সেবনকালে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হয়ে যাওয়া কারো কারো ক্ষেত্রে ডায়রিয়ার ভাবও লক্ষ্য করা যায় এছাড়াও ত্বকের র্যাস বা ফুসকুড়ি চুলকানি এরকম সমস্যাও কদাচিত ক্ষেত্রে দেখা যায় এখন আমরা জানবো এই ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে ওমেপ টোয়েন্টি বা ওমিপ্রাজল গ্রুপের ঔষধগুলো গর্ভকালীন সময়ে ব্যবহার নিষিদ্ধ গর্ভকালীন সময়ে এই ঔষধটি ব্যবহার করা যাবে না এখন আমরা জানব এই ঔষধটির ডোজ সম্পর্কে ওমেপ টোয়েন্টি এই ঔষধটি সকালে একটি ও রাত্রে একটি ক্যাপসুল খেতে হয় ঔষধটি খাওয়ার পনেরো বিশ মিনিট আগে বা আধ ঘন্টা আগে খেতে হয় এখন আমরা জানব এই ঔষধটির দাম সম্পর্কে ওমেপ টোয়েন্টি এটি প্রতি পিস ঔষধের দাম চার টাকা যদি আপনারা পাইকারি দোকান থেকে কিনেন সেক্ষেত্রে আরও কিছুটা কমে কিনতে পারবেন আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য